বন্ধুরা, মেসি, নেইমার, রোনাল্ডো এরা কোথা থেকে উঠে ওই পজিশনে গেছে নিশ্চয় জানা নেই। সেটা আমি বলে দিচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এসেছি এমন এক জায়গায় বন্ধুরা, ভাবলাম একটা ব্লগ করেই ফেলি তোমাদের জন্য। আমাদের এলাকারই মধ্যে এটা পড়ে, খুব সুন্দর একটা প্লেস, দেখতে পাচ্ছ পিছনে একটা বড় ঝিল রয়েছে, দেখো। এখানে এর আগে আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো আপলোড করা হয়নি। আজকাল স্বচ্ছ পুকুরের বড়ই অভাব, এটা সকলেই জানো, স্বচ্ছ পুকুরের বড়ই অভাব। মানে পুকুর তো মানে গ্রাম অঞ্চলে থাকে, কিন্তু সেগুলো সব পানি নষ্ট হয়ে গেছে। এখানে একটা এই যে ঝিলটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে একটু জলটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এখানে আর একটা বিশেষত্ব আছে, এখানে একটা মাঠ আছে, তোমরা একটু পরে দেখতে পাবে মাঠটাকে। ওই মাঠটাকে কেন্দ্র করে এখানে একটা বিশাল বড় একটা মোটামুটি খবর একটা আছে, তোমরা খানিকক্ষণ পর বুঝতে পারবে, সেটা তোমাকে আমি বলছি একটু পর, ঠিক আছে। এই মাঠকে উদ্দেশ্য করি একটা ব্যাপার আছে বলছি। একদম জলের নিচে পর্যন্ত পুরো দেখা যাচ্ছে যে কি আছে। পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বহু মানুষের রুজি রুটি এখানে। ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক মাঠ। ও নো বন্ধুরা, পর্দায় চোখ রাখতে থাকো, কিছুক্ষণ পর আমি সেই কথা কিন্তু উদ্ঘাটন করব। এই হচ্ছে সেই ঐতিহাসিক মাঠ যেটাকে ঘিরে সমস্ত রকম আলোড়ন সৃষ্টি হয়েছিল এক সময়। এই হচ্ছে সেই ঐতিহাসিক মাঠ, পর্দায় চোখ রাখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, মেসি, নেইমার, রোনাল্ডো এরা কোথা থেকে উঠে ওই পজিশনে গেছে নিশ্চয় জানা নেই। সেটা আমি বলে দিচ্ছি, এই প্লেস থেকেই উঠে কিন্তু ওরা ওই পজিশনে গেছে। যদি বলো প্রুফ কী আছে, অবশ্যই আজকে এভিডেন্স আমি সাথে করে নিয়ে আসিনি, এর পরের ব্লগে কিন্তু প্রুফ নিয়ে আসবো, একদম নিউজ পেপার নিয়ে আসবো, এসে শো করবো তোমাদের সামনে। এইখান থেকে উঠে কিন্তু ওরা ওই পজিশনে গেছে। জায়গাটা খুবই লাকি, যদি তোমরা এই জায়গার যদি অ্যাড্রেস জানতে চাও আমাকে কমেন্টে জানাও, অবশ্যই তো তোমরাও ওই সুযোগ থেকে বঞ্চিত হবে, কেন তোমরাও ওই পজিশনে যাও আমি এটা চাই, ঠিক আছে। পরের ব্লগে আমি অবশ্যই এটা জানাবো, নিউজ পেপারে এনে প্রুফ দেবো এবং জায়গার অ্যাড্রেস জানাবো।